আমরা যদি জিতেও যাই আমরা জেতার পরে কি হবে? আমরা আবারও মেতে উঠতে চাই উইথ বিশ্বকাপ। আইসিসি ট্রফি যেদিন আমরা জিতলাম সেদিন আমি স্কুলে, আমাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এবং পুরো বাংলাদেশ উৎসবে মুখরিত ছিল। আমরা তো বেসিক্যালি অ্যাক্টিং করি বা মিডিয়ার সাথে জড়িত, সো আমরা তো প্লেয়ার না। ছোটবেলায় পাড়া মহল্লায় যতটুকু পেরেছি খেলেছি, ওই হিসেবে সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে এসেছি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতীয় দলের প্লেয়ারদেরকে উৎসাহিত করা এবং তাদের পেছনে আমরা আছি সেই আওয়াজটা তাদের পর্যন্ত পৌঁছে দেয়া, এটাই আমাদের উদ্দেশ্য। বেসিক্যালি সাপোর্ট করা হচ্ছে মূল উদ্দেশ্য। সো সেই জায়গা থেকে আমরা সবাই মিলে 3 দিন আই থিঙ্ক একটা পিকনিকের মতো একটা আয়োজন হবে, সবাই একসাথে হব, একটা ইভেন্ট হবে। এটা তো খেলাটা তো আসলে গোল বলের খেলা, এটা তো বলা মুশকিল। সবাই জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে যেহেতু এটা একটা খেলা এবং খেলাতে অবশ্যই প্রতিযোগিতা আছে। সো প্রতিযোগিতা যেহেতু আছে সেখানে হার জিতও আছে, কেউ জিতবে কেউ হারবে, তো সবাই জিততে চায়, আমরাও জিততে চাই। সবাই সিরিয়াসলি প্র্যাকটিসটা করছে যেন জিততে পারে, আর যদি বিশ্বকাপে সাপোর্ট করতে নিয়ে যাওয়া যায় তাহলে তো আরও ভালো। মানে বিশ্বকাপ নিজের চোখে দেখা কাছ থেকে এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। আমাদের টিমের নামটা এখন বলবো না, বাট আমাদের ক্যাপ্টেনের নাম গিয়াসউদ্দিন সেলিম, ভাইস ক্যাপ্টেন আমি। ওই যে বললাম গোল বলের খেলা আসলে বলা মুশকিল, যে ওই দিন বাতাস কার সুবাতাস বইবে। তো সেই অনুযায়ী আসলে আমরা আশা করছি যে যখন টুর্নামেন্টটা শুরু হবে তখন যেন সুবাতাস বয় আমাদের টিমের প্রতি এবং আমরা যেন জিতি, এই আশা তো অবশ্যই করি এবং করব। তো আমাদের যতটুকু যা আছে তাই নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়ব। এখানে কোন দল জিতবে সেটা না মূল উদ্দেশ্য, তো আমাদের টিমকে, বাংলাদেশ টিমকে সাপোর্ট করা। সো যে টিমই জিতুক না কেন, মানে আমরা তো সবাই কলিগ, সবাই একই বিজনেসে আমরা জড়িত, একই জায়গার বিজনেসে জড়িত। সো যে কোনো একটা টিম জিতলেই হবে, মানে এমন না যে আমাকেই জিততে হবে। সো ইটস ওকে, আর আমি জিতলে তো আরও সবচেয়ে বেশি খুশি হব। আমরা যদি জিতেও যাই আমরা জেতার পরে কি হবে? আমরা তো প্লেয়ার না, আমরা তো অ্যাক্টর, মানে আমি তো অ্যাক্টিংই করব, জিতলেও অ্যাক্টিং করব। ছোটবেলায় আমার প্রথম স্মৃতি একমাত্র, মানে এক নম্বরে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আইসিসি ট্রফি যেদিন আমরা জিতলাম সেদিন আমি স্কুলে, আমাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এবং পুরো বাংলাদেশ উৎসবে মুখরিত ছিল, রঙারঙে হচ্ছিল। এত বড় উৎসব আমি আমার লাইফে খুব কম দেখেছি, এত বড় উৎসব। সেই এত বড় উৎসব আমরা আবারও মেতে উঠতে চাই উইথ বিশ্বকাপ।